বই পড়াতে স্বাগত জানাচ্ছি। আমি তাসফিয়া এবং আমি হাফিজ। আজ পড়ছি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের গল্প সঙ্গিনী। সঙ্গিনী গল্পটি আমরা সংগ্রহ করেছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে, যেটি প্রকাশিত হয়েছিল কাকলি প্রকাশনী থেকে 1991 সালের বিজয় দিবসে। শুরু করছি সঙ্গিনী। মিসির আলী বললেন, গল্প শুনবেন নাকি? আমি ঘড়ির দিকে তাকালাম, রাত মন্দ হয়নি, 10টার মতো বাজে, বাসায় ফেরা দরকার। আকাশের অবস্থাও ভালো না, গুড়গুড় করে মেঘ ডাকছে, আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমি বললাম, আজ থাক, আরেকদিন শুনব, রাত অনেক হয়েছে, বাসে চিন্তা করবে। মিসির আলী হেসে ফেললেন। আমি বিস্মিত হয়ে বললাম, হাসছেন কেন? মিসির আলী হাসতে হাসতেই বললেন, বাসায় কে চিন্তা করবে, আপনার স্ত্রী কি বাসায় আছেন? আমার তো ধারণা তিনি রাগ করে বাচ্চাদের নিয়ে বাবার বাড়িতে চলে গেছেন। মিসির আলীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামান্য সূত্র ধরে সিদ্ধান্তে চলে যাবার প্রায় অলৌকিক ক্ষমতার সঙ্গে আমি পরিচিত, তারপরেও বিস্মিত না হয়ে পারলাম না। আমার স্ত্রীর সঙ্গে আজ দুপুরেই বড় ধরনের ঝগড়া হয়েছে, সন্ধ্যাবেলায় সে স্যুটকেস গুছিয়ে বাবার বাড়ি চলে গেছে। একা একা খালি বাড়িতে থাকতে অসহ্য বোধ হচ্ছিল বলেই মিসির আলীর কাছে এসেছি। তবে এই ঘটনার কিছুই বলিনি, আগ বাড়িয়ে পারিবারিক ঝগড়ার কথা বলে বেড়ানোটা তো কোনো কাজের কথা নয়। আমি সিগারেট ধরতে ধরতে বললাম, ঝগড়া হয়েছে বুঝলেন কি করে? অনুমানে বলেছি। অনুমানটাই বা করলেন কি করে? আমি লক্ষ্য করলাম, আপনি আমার কাছে কোনো কাজে আসেননি, সময় কাটাতে এসেছেন, গল্প করছেন এবং আমার গল্প শুনছেন, কোনো কিছুতেই তেমন আনন্দ পাচ্ছেন না, অর্থাৎ কোনো কারণে আপনার মন বিক্ষিপ্ত। আমি বললাম, ভাবি কেমন আছেন? আপনি বললেন ভালো, কিন্তু বলার সময় আপনার মুখ কঠিন হয়ে গেল, অর্থাৎ ভাবির সঙ্গে আপনার ঝগড়া হয়েছে। আমি তখন নিশ্চিত হবার জন্য বললাম, আমার সঙ্গে চারটা ডাল ভাত খান। আপনি রাজি হয়ে গেলেন। আমি ধরে নিলাম রাগারাগি হয়েছে এবং আপনার স্ত্রী বাসায় নেই, আপনার একা একা লাগছে বলেই আমার কাছে এসেছেন। এই সিদ্ধান্তে আসার জন্য তো শার্লক হোমস হতে হয় না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বোঝা যায়। আমি কিছু বললাম না। মিসির আলী বললেন, চা চড়াচ্ছি, চা খেয়ে গল্প শুনুন, তারপর এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ুন, খালি বাসায় একা রাত কাটাতে ভালো লাগবে না, তাছাড়া বৃষ্টি নামতে পারে। আমি বললাম, এটাও কি আপনার লজিক্যাল ডিডাকশন? তিনি বললেন, না, এটা হচ্ছে উইশফুল থিঙ্কিং, গরমে কষ্ট পাচ্ছি, বৃষ্টি হলে জীবন বাঁচে, তবে বাতাস ভারে, বৃষ্টির দেরি নেই বলেই আমার ধারণা। আমি বললাম, বাতাসের আবার হালকা ভারী কি? আছে, হালকা ভারী ব্যাপার আছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন হঠাৎ বেড়ে যায় বাতাস তখন ভারী হয়, সেটা আমি বুঝতে পারি মাথার চুলে হাত দিয়ে। জলীয় বাষ্পের পরিমাণের উপর নির্ভর করে মাথার চুল নরম বা শক্ত হয়। শীতকালে মাথার চুলে হাত দিয়ে দেখবেন একরকম, আবার গরমকালে যখন বাতাসে হিউমিডিটি অনেক বেশি থাকে তখন অন্যরকম। আমি বললাম, আমার কাছে তো সবসময় একরকম লাগে। মিসির আলী ঘর ফাটিয়ে হাসতে লাগলেন, ভাবটা এরকম যেন এর চেয়ে মজার কথা আগে শুনে নিনি। আমি বোকার মতো বসে রইলাম, অস্বস্তিও লাগলো। খুব বুদ্ধিমান মানুষের সঙ্গে গল্প করার জন্য নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করতে থাকে, নিজেকে খুব তুচ্ছ মনে হয়। মিসির আলী স্টোভে চায়ের পানি চড়িয়ে দিলেন, শো শো শব্দ হতে লাগলো। এই যুগে স্টোভ প্রায় চোখেই পড়ে না, মিসির আলী এই বস্তু কোত্থেকে জোগাড় করেছে কে জানে। কিছুক্ষণ পরপর পাম্প করতে হয়, অনেক যন্ত্রণা। চায়ের কাপ হাতে বিছানায় এসে বসা মাত্র বৃষ্টি শুরু হলো, তুমুল বর্ষণ। মিসির আলী বললেন, আমার বেহেশতে যেতে ইচ্ছা করে না, কেন জানেন? আমি বললাম, জানি না। তিনি বললেন, বেহেশতে যেতে ইচ্ছে করে না কারণ সেখানে ঝড় বৃষ্টি নেই,
এয়ার কুলার বসানো একটা ঘরের মতো সেখানকার আবহাওয়া, তাপমাত্রা বাড়বেও না কমবেও না, অনন্তকাল একই থাকবে, কোনো মানে হয়? আমি বললাম, আপনি বেহেশত দোজক এসব আপনি মাথা ঘামান? না ঘামাই না। সৃষ্টিকর্তা নিয়ে মাথা ঘামান? হ্যাঁ ঘামাই, খুব চিন্তা করি, কোনো কুল কিনারা পাই না। পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ কি বলে জানেন? বলে সৃষ্টিকর্তা বা ঈশ্বর পারে না এমন কিছুই নেই, তিনি সব পারেন। অথচ আমার ধারণা তিনি দুটো জিনিস পারেন না যা মানুষ পারে। আমি অবাক হয়ে বললাম, উদাহরণ দিন। তিনি বললেন, সৃষ্টিকর্তা নিজেকে ধ্বংস করতে পারে না, মানুষ পারে। আবার সৃষ্টিকর্তা দ্বিতীয় একজন সৃষ্টিকর্তা তৈরি করতে পারেন না, মানুষ কিন্তু পারে, সে সন্তানের জন্ম দেয়। ও, তাহলে আপনি নাস্তিক? না, আমি নাস্তিক না, বরং আমি খুবই আস্তিক। আমি এমন সব রহস্যময় ঘটনা আমার চারপাশে ঘটতে দেখেছি যে বাধ্য হয়ে আমাকে আস্তিক হতে হয়েছে, ব্যাখ্যাতীত সব ঘটনা। এই যেমন স্বপ্নের কথাটাই ধরুন, সামান্য স্বপ্ন অথচ ব্যাখ্যাতীত ঘটনা। আমি বললাম, ব্যাখ্যাতীত হবে কেন? ফ্রয়েড তো চমৎকার ব্যাখ্যা দিয়েছেন বলে শুনেছি। মোটেই চমৎকার ব্যাখ্যা করেননি, স্বপ্নের পুরো ব্যাপারটাই তিনি অবদৌমিত কামনার উপর চাপিয়ে দিয়ে লিখলেন ইন্টারপ্রিটেশনস অফ ড্রিম। তিনি শুধু বিশেষ এক ধরনের স্বপ্নই ব্যাখ্যা করলেন, অন্য দিক সম্পর্কে চুপ করে রইলেন। যদিও তিনি খুব ভালো করেই জানতেন মানুষের বেশ কিছু স্বপ্ন আছে যা ব্যাখ্যা করা যায় না, তিনি এই নিয়ে প্রচুর কাজও করেছেন কিন্তু প্রকাশ করেননি, নষ্ট করে ফেলেছেন। তার ছাত্র প্রফেসর জাং কিছু কাজ করেছেন তবে মূল সমস্যায় পৌঁছাতে পারেননি। বলতে বাধ্য হয়েছেন যে কিছু স্বপ্ন মানুষ ঠিক কেন দেখে তা বলা যাচ্ছে না। যেমন ধরুন, একটা লোক স্বপ্ন দেখল হঠাৎ তার মাথার উপরে সিলিং ফ্যানটা খুলে পড়ে গেল। স্বপ্ন দেখার ঠিক দুদিন পর দেখা গেল সত্যি সত্যি সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে গেছে। এই ধরনের স্বপ্নকে বলে প্রিকগনিশন ড্রিম, এর একটি ব্যাখ্যা। স্বপ্নে মানুষ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে যা কিনা সম্ভব নয়, কাজে এই জাতীয় স্বপ্ন ব্যাখ্যাতীত। আমি বললাম, এমনও তো হতে পারে যে কাকতালীয় ভাবে মিলে গেছে। তিনি বললেন, হতে পারে, প্রচুর কাকতালীয় ব্যাপার পৃথিবীতে ঘটছে, তবে কাকতালীয় ব্যাপারগুলিকে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটির ভেতর দিয়ে যেতে হবে, প্রিকগনিশন ড্রিমের ক্ষেত্রে তা থাকে না। বুঝতে পারছি না, বোঝানো একটু কঠিন, আমি বরং স্বপ্ন সম্পর্কে গল্প বলি, শুনতে চান? বলুন, কিছু ভৌতিক গল্প নাকি? না, ভৌতিক গল্প না, তবে রহস্যময় তো বটেই, আরেক দফা চা হয়ে যাক। হোক, কি ঠিক করলেন, থেকে যাবেন? বৃষ্টি কিন্তু বাড়ছে। আমি থেকে যাওয়াই ঠিক করলাম। মিসির আলী চা নিয়ে বিছানায় পা তুলে বসলেন, গল্প শুরু হল। ছোটবেলায় আমাদের বাসায় খাবনামা নামে স্বপ্ন তথ্যের একটা বই ছিল, কোনো স্বপ্ন দেখলে কি হয় সব কিছু ওই বইতে লেখা। আমার মা ছিলেন বইটির বিশেষ ভক্ত, ঘুম থেকে উঠেই বলতেন, ও মিসির, বইটা একটু দেখতো, একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানে কি তা বল। আমি বই নিয়ে বসতাম। দেখতো বাবা, গরু স্বপ্নে দেখলে কি হয়? আমি বই উল্টে জিজ্ঞেস করলাম, কি রঙের গরু মা, সাদা না কালো? এই তো মুশকিলে ফেললি, সাদা না কালো খেয়াল নেই। সাদা রঙের গরু হলে ধনলাভ, কালো রঙের গরু হলে বিবাদ। কার সঙ্গে বিবাদ? তো বাবার সাথে? লেখা নেই তো মা। মা চিন্তিত হয়ে পড়তেন, স্বপ্ন নিয়ে চিন্তা তার কোনো শেষ ছিল না। আর কত বিচিত্র স্বপ্ন যে তিনি দেখতেন! একবার দেখলেন দুটো অন্ধ চড়ুই পাখি। খাবনামায় অন্ধ চড়ুই পাখি দেখলে কি হয় তা লেখা নেই, কবুতর দেখলে কি হয় সেটা লেখা আছে। মার কারণেই খাবনামা ঘাটতে ঘাটতে একসময় পুরো বইটা আমার মুখস্থ হয়ে গেল, স্বপ্ন বিশারদ হিসেবে আমার নাম রটে গেল। যে যা দেখে আমাকে এসে অর্থ জিজ্ঞাসা করে। এই করতে গিয়ে জানলাম কত বিচিত্র স্বপ্নই না মানুষ দেখে। সেই সঙ্গে মজার মজার কিছু জিনিসও লক্ষ্য করলাম, যেমন
অসুস্থ মানুষরা সাধারণত বিকট সব দুঃস্বপ্ন দেখে। বোকা মানুষদের স্বপ্নগুলি হয় সরল ধরনের, বুদ্ধিমান মানুষরা খুব জটিল স্বপ্ন দেখে। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা একটা স্বপ্ন প্রায়ই দেখে, সেটা হচ্ছে কোনো একটি অনুষ্ঠানে সে সম্পূর্ণ নগ্ন হয়ে উপস্থিত হয়েছে। সবার গায়ে ভালো ভালো পোশাক আশাক, শুধু সেই পুরোপুরি নগ্ন, তবে কেউ তা লক্ষ্য করছে না। মিসির আলী সাহেব কথা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, এই জাতীয় স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? আমি বললাম, না, একটা স্বপ্নই আমি বারবার দেখি। পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসেছি, খুব সহজ প্রশ্ন, সবগুলির উত্তর আমার জানা। লিখতে গিয়ে দেখি কলম দিয়ে কালি বেরোচ্ছে না। কলমটা বদলে অন্য কলম নিলাম, সেটা দিয়েও কালি বেরোচ্ছে না। এদিকে এক ঘন্টা পার হয়ে গেছে। তিনি বললেন, এই স্বপ্নটাও খুব কমন, আমিও দেখি। একবার দেখলাম বাংলা পরীক্ষা, প্রশ্ন দিয়েছে অঙ্কের, কঠিন সব অঙ্ক, বাদরের তৈলাক্ত বাঁশবে ওঠার অঙ্ক, একটা বাদরের জায়গায় দুটা বাদর, একটি খানিকটা উঠে অন্যটি তার লেজ ধরে টেনে তাকে নিচে নামায়, খুবই জটিল ব্যাপার। বাঁশের সবটা আবার তৈলাক্ত না, কিছুটা তেল ছাড়া। আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি এমন স্বপ্ন দেখেছেন? জি না, ঠাট্টা করে বলছি, জটিল সব অঙ্ক ছিল, এটুকু মনে আছে। যাই হোক, ছোটবেলা থেকেই এসব কারণে স্বপ্নের দিকে আমি ঝুঁকলাম। দেশের বাইরে যখন প্যারাসাইকোলজি পড়তে গেলাম, তখন স্পেশাল টপিক নিলাম ড্রিম। ড্রিম ল্যাবরেটরিতে কাজও করলাম। আমার প্রফেসর ছিলেন ডক্টর সুইনহার্ন, স্বপ্নের ব্যাপারে যাকে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ বলা যেতে পারে। দুঃস্বপ্ন অ্যানালিসিসের জন্য তিনি একটা টেকনিক বের করেছেন, যার নাম সুইনহার্ন অ্যানালিসিস। সুইনহার্ন অ্যানালিসিসে ব্যাখ্যা করা যায় না এমন সব দুঃস্বপ্নের একটা ফাইল তার কাছে ছিল। সেই ফাইল তিনি তার গ্র্যাজুয়েট ছাত্রদের কখনোই দিতেন না। আমাকে তিনি খুবই পছন্দ করতেন, সম্ভবত সেই কারণেই সেই ফাইল ঘাটার সুযোগ হয়ে গেল। ফাইল পড়ে আমি হতভম্ব, ব্যাখ্যাতীত সব ব্যাপার। একটা উদাহরণ দিই, নিউ ইংল্যান্ডের একটা 23 বছর বয়সী মেয়ে দুঃস্বপ্ন দেখা শুরু করলো, তার নাভিমূল থেকে একটা হাত বের হয়ে আসছে। স্বাভাবিক হাতের চেয়ে সরু লম্বা লম্বা আঙুল, হাতটার রং নীলচে, খুব তুলতুলে। দুঃস্বপ্নটা সে প্রায়ই দেখত, প্রতিবারই স্বপ্ন ভাঙত বিকট চিৎকারে। তাকে ড্রিম ল্যাবরেটরিতে ভর্তি করা হলো। প্রফেসর সুইনহার্ন রোগিণীর মনোবিশ্লেষণ করলেন, অস্বাভাবিক কিছুই পেলেন না। মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটি লক্ষ্য করলো তার নাভিমূল ফুলে উঠেছে, এক ধরনের নন ম্যালিগন্যান্ট গ্রোথ হচ্ছে। এক মাসের মধ্যে সেই টিউমার মানুষের হাতের আকৃতি ধারণ করল। টিউমারটির মাথায় মানুষের হাতের আঙুলের মতো 5টি আঙুল। আমি মিসির আলীকে থামিয়ে দিয়ে বললাম, ভাই এই গল্পটা থাক, শুনতে ভালো লাগছে না, ঘেন্না লাগছে। ঘেন্না লাগার মতনই ব্যাপার, ছবি দেখলে আরও ঘেন্না লাগবে। মেয়েটির ছবি ছাপা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে। ছবি দেখতে চান? জি না। পিএইচডি প্রোগ্রামে গিয়েছিলাম, পিএইচডি না করেই ফিরতে হলো, প্রফেসরের সাথে ঝামেলা। যে লোক আমাকে এত পছন্দ করত সেই বিষ নজরে দেখতে লাগলো। এমএস ডিগ্রি নিয়ে দেশে ফিরলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম টিচিংয়ের একটা ব্যবস্থা হলো, ছাত্রদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়াই, স্বপ্ন সম্পর্কেও বলি। স্বপ্নের সঙ্গে মানুষের অস্বাভাবিক আচরণের একটা সম্পর্ক বের করার চেষ্টা করি। ছাত্রদের বলি, তোমরা যদি কখনো ভয়ঙ্কর সব স্বপ্ন দেখো আমাকে বলবে। ছাত্ররা প্রায়ই এসে স্বপ্ন বলে যায়, ওদের কোনো স্বপ্নই তেমন ভয়ঙ্কর না। এই সাপে তারা করছে, আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, এই জাতীয় স্বপ্ন। আমার ইচ্ছা ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণা করব এমন কিছু কাজ, সেই ইচ্ছা সফল হলো না। দুঃস্বপ্ন দেখছে এমন লোকজন পাওয়াই গেল না। আমি গবেষণার কথা যখন প্রায় ভুলে গেলাম, তখন এলো লোকমান ফকির। লোকমান ফকিরের বাড়ি কুমিল্লার নবীনগরে, বয়স 30-35, শিপিং কর্পোরেশনে মোটামুটি ধরনের একটা চাকরি করে, দু কামরার একটা বাড়ি ভাড়া করেছে কাঁঠাল বাগানে, বিয়ে করেনি, তবে বিয়ের চিন্তাভাবনা করছে। তার এক মামাতো বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা হচ্ছে। মেয়েটিকে তার পছন্দ নয়, তবে অপছন্দের কথা সে সরাসরি বলতেও পারছে না, কারণ তার এই মামা তাকে পড়াশোনা করিয়েছেন।
ছেলেটি এক সন্ধ্যায় আমার সঙ্গে দেখা করতে এলো। আমি তাকে দেখে চমকে গেলাম। মুখ পাণ্ডুর বর্ণ, মৃত মানুষের চোখের মতো ভাবলেশহীন চোখ, যৌবনের নিজস্ব যে জ্যোতি যুবক যুবতীর চোখে থাকে তা তার চোখে নেই। ছেলেটি হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিছুক্ষণ পরপরই চমকে উঠছে। সে ঘরে ঢুকে বিনা ভূমিকায় বলল, স্যার আপনি আমাকে বাঁচান। আমি ছেলেটিকে বসালাম, পরিচয় নিলাম, হালকা কিছু কথাবার্তা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তাতে খুব লাভ হলো বলে মনে হলো না, তার অস্থিরতা কমল না। লক্ষ্য করলাম সে স্থির হয়ে বসতেও পারছে না, খুব নড়াচড়া করছে। আমি বললাম, তোমার সমস্যাটা কি? ছেলেটি রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে প্রায় অস্পষ্ট গলায় বলল, স্যার আমি দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আমি বললাম, দুঃস্বপ্ন দেখে না এমন মানুষ তুমি খুঁজে পাবে না। সাপে তাড়া করেছে, বাঘে তাড়া করেছে, আকাশ থেকে নিচে পড়ে যাওয়া, এগুলো খুবই কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে লোকজন দুঃস্বপ্ন দেখে, ঘুমের অসুবিধা হলেও দেখে। তুমি শুয়ে আছো, মাথা নিচ থেকে বালিশ সরে গেল, তখনও এরকম স্বপ্ন তুমি দেখতে পাবে। শারীরিক অস্বস্তির একটা প্রকাশ ঘটে দুঃস্বপ্নে। আগুনে পোড়ার স্বপ্ন মানুষ কখন দেখে জানো? যখন পেটে গ্যাস হয়, সে গ্যাসে বুক জ্বালা পোড়া করে, তখন সে স্বপ্ন দেখে, তাকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়া হয়েছে। স্যার আমার স্বপ্ন এরকম না, অন্যরকম। ঠিক আছে, গুছিয়ে বলো, শুনে দেখি কিরকম। ছেলেটি সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করল, মুখস্থ বলে যাবার মতো সে বলতে লাগলো। মনে হয় আগে থেকে ঠিকঠাক করে এসেছে এবং অনেকবার রিহার্সেল দিয়েছে। কথা বলার সময় একবারও আমার চোখের দিকে তাকালো না, যখন প্রশ্ন করলাম তখনও না। প্রথমবার স্বপ্নটা দেখি বুধবার রাতে, 11টার দিকে ঘুমাতে গেছি। আমার ঘুমের কোনো সমস্যা নেই, সমাত্র ঘুমিয়ে পড়তে পারি। সে রাতেও তাই হলো, বিছানায় সমাত্র ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে স্বপ্নটা দেখছি। কি করে বুঝলে সমাত্রই স্বপ্ন দেখেছ? জেগে উঠে ঘড়ি দেখেছি, 11:10। স্বপ্নটা বলো। আমি দেখলাম খোলামেলা একটা মাঠের মতো জায়গা, খুব বাতাস বইছে, শোষ্য শব্দ হচ্ছে, রীতিমতো শীত লাগছে। আমার চারদিকে অনেক মানুষ, কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না। এদের কথা শুনতে পাচ্ছি, হাসির শব্দ শুনছি, একটা বাচ্চা ছেলে কাঁদছে তাও শুনছি। বোড়া মতো একটা লোকের কাশির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু কাউকে আবছাভাবে দেখতে পাচ্ছি না। একবার মনে হলো আমি বোধহয় অন্ধ হয়ে গেছি। চারদিকে খুব তীক্ষ্ণ চোখে তাকালাম, মাঠ দেখতে পাচ্ছি, কুয়াশা দেখতে পাচ্ছি, কিন্তু মানুষজন দেখছি না, অথচ তাদের কথা শুনছি। হঠাৎ ওদের কথাবার্তা সব থেমে গেল, বাতাসের শোষ্য শব্দ বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ একজন এসেছে, তার ভয়ে সবাই চুপ করে গেছে। আমার নিজেরও প্রচণ্ড ভয় লাগলো, এক ধরনের অন্ধ ভয়। তখন শ্লেষ্মাজড়িত মোটা গলায় কি একজন বলল, ছেলেটি তো দেখি এসেছে, মেয়েটা কোথায়? কেউ জবাব দিল না। খানিকক্ষণের জন্যে বাচ্চা ছেলেটির কান্না শোনা গেল, সঙ্গে সঙ্গে থেমেও গেল। মনে হলো কেউ যেন তার মুখে হাত চাপা দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করছে। ভারী গলায় লোকটা আবার কথা বলল, মেয়েটা দেরি করছে কেন? কেন এত দেরি? ছেলেটিকে তো বেশিক্ষণ রাখা যাবে না, এর ঘুম পাতলা হয়ে এসেছে, ও জেগে যাবে। হঠাৎ চারদিকে সারা পড়ে গেল, একসঙ্গে সবাই বলে উঠল, এসেছে এসেছে, মেয়েটা এসেছে। আমি চমকে উঠে দেখলাম আমার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব রোগা একটা মেয়ে, অসম্ভব ফর্সা, বয়স 18-19, এলোমেলোভাবে শাড়ি পরা, লম্বা চুল, চুলগুলি ছেড়ে দেওয়া, বাতাসে উঠছে। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপছে। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি। সে অসংকোচে আমার হাত ধরে কাঁপা গলায় বলল, আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। আমি বললাম, আপনি কে? সে বলল, আমার নাম নার্গিস, আপনি যা দেখছেন তা স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন, একটু পরই বুঝবেন।
আগে এই স্বপ্নটা শুধু আমি একা দেখতাম, এখন মনে হয় আপনিও দেখবেন। মেয়েটা কাঁদতে শুরু করলো, আতঙ্কে অস্থির হয়ে আমার গা ঘেঁষে দাঁড়ালো। কাঁদতে কাঁদতেই বলল, আপনি কিছু মনে করবেন না, আমার ভয় লাগছে বলেই আমি এভাবে দাঁড়িয়ে আছি। এরা প্রতি মাসে আমাকে একবার করে এই স্বপ্নটা দেখায়। আমি বললাম, এরা কারা? জানি না, কিচ্ছু জানি না। আপনি থাকায় কেন যেন একটু ভরসা পাচ্ছি, যদিও আমি জানি আপনি কিছুই করতে পারবেন না। কিছুই না, কিছুই না, কিছুই না। মেয়েটি হাঁপাতে শুরু করলো, আর তখন সে ভারী এবং শ্লেষ্মাজড়িত কণ্ঠে চিৎকার করে বলল, সময় শেষ, দৌড়াও দৌড়াও দৌড়াও। সেই চিৎকারের মধ্যে ভয়ঙ্কর পৈশাচিক কিছু ছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু থরথর করে কাঁপতে লাগলো, চোখের সামনে কুয়াশা কেটে যেতে লাগলো, চারদিকে তীব্র আলো, এত তীব্র যে চোখ ধা দিয়ে যায়। যাদের কথা শুনছিলাম অথচ দেখতে পাচ্ছিলাম না, এই আলোয় সবাইকে স্পষ্ট দেখতে পেলাম। এরা 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 কি? এরা মানুষ না, অন্য কিছু। লম্বাটে পশুর মতো মুখ, হাত পা মানুষের মতো, সবাই নগ্ন। এরা অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলো, আমার কানে বাজতে লাগলো, দৌড়াও দৌড়াও। আমরা দৌড়াতে শুরু করলাম, আমাদের পেছনে সেই জন্তুর মতো মানুষগুলো দৌড়াচ্ছে। আমরা ছুটছি মাঠের উপর দিয়ে, সেই মাঠে কোনো ঘাস নেই, সমস্ত মাঠময় অজুত নিজুত লক্ষ কোটি ধারালো ব্লেড সারি সারি সাজানো। সেই ব্লেডে আমার পা কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। চিৎকার করে উঠলাম, আর তখনই ঘুম ভেঙে গেল। দেখি ঘামের সমস্ত বিছানা ভিজে গেছে। এই তোমার স্বপ্ন? জি। দ্বিতীয় স্বপ্ন কখন দেখলে? ঠিক এক মাস পর। সেই মেয়েটিও কি দ্বিতীয় স্বপ্নে তোমার সঙ্গে ছিল? জি। একই স্বপ্ন না একটু অন্যরকম? একই স্বপ্ন। দ্বিতীয়বারও কি তুমি মেয়েটির হাত ধরে দৌড়ালে? জি। প্রথমবার যেমন তার সঙ্গে কথাবার্তা হয়েছিল, দ্বিতীয়বারও হলো? জি। দ্বিতীয়বারও কি মেয়েটি পরে এসেছে, তুমি আগে এসে অপেক্ষা করছিলে? জি না, দ্বিতীয়বারে মেয়েটি আগে এসেছিল, আমি পরে এসেছি। দ্বিতীয়বার স্বপ্ন তুমি রাত কটায় দেখেছো? ঠিক বলতে পারবো না, তবে শেষ রাতের দিকে, ঘুম ভাঙার কিছুক্ষণের মধ্যেই ফজরে আজান হলো। দ্বিতীয়বারও স্বপ্নে মোটা গলার লোকটি কথা বলল, তাই না? জি। লোকমান ফকির রুমালে কপালে ঘাম মুছতে লাগলো, সে অসম্ভব ঘামছে। আমি বললাম, পানি খাবে? পানি এনে দেব? জি স্যার, দিন। আমি পানি এনে দিলাম, সে এক নিঃশ্বাসে পানি শেষ করে ফেলল। আমি বললাম, স্বপ্ন ভাঙার পর তুমি দেখলে তোমার দুটি পায়ে ব্লেডে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাই না? লোকমান হতভম্ব হয়ে বলল, জি স্যার, আপনি কি করে বুঝলেন? তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকলে, সেখান থেকে অনুমান করেছি। তাছাড়া তোমার পা স্বপ্ন দেখার পর কেটে যাচ্ছে বলেই স্বপ্নটা ভয়ঙ্কর। পা যদি না কাটতো তাহলে স্বপ্নটা ভয়ঙ্কর হতো না, বরং একটা মধুর স্বপ্ন হতো। কারণ স্বপ্নে একটি মেয়ের সঙ্গে তোমার দেখা হচ্ছে, যে তোমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, 18-19 বছরের রূপবতী একটি মেয়ে হাত ধরে তোমার সঙ্গে দৌড়াচ্ছে। আমার কথার মাঝখানেই লোকমান ফকির পায়ের জুতো খুলে ফেলল, মোজা খুলল। আমি হতভম্ব হয়ে দেখলাম, পায়ের তলা ফালা ফালা করে কাটা। এমন কিছু সত্যি সত্যি ঘটতে পারে আমি ভাবতে পারিনি। লোকমান ক্ষীণ গলায় বলল, এটা কি করে হয় স্যার? আমি ঠিক বুঝতে পারছি না, তবে স্বপ্নের ব্যাপারে যা পড়াশোনা করেছি তা থেকে তোমাকে একটা কথা বলতে পারি। ইনভার্ট রিয়াকশন বলে একটা ব্যাপার আছে। ধরো তোমার একটা আঙুল পুড়ে গেল, সেই খবর স্নায়ুর মাধ্যমে যখন তোমার মস্তিষ্কে পৌঁছাবে তখন তুমি তীব্র ব্যথা পাবে। ইনভার্ট রিয়াকশন কি জানো? আগে মস্তিষ্কে আঙুল পোড়ার অনুভূতি হয়, তারপর সেই খবর আঙুলে পৌঁছে, তখন আঙুলটি পোড়া পোড়া হয়ে যেতে পারে। স্বপ্নের পুরো ব্যাপারটা হয় মস্তিষ্কে, সেখান থেকে ইনভার্ট রিয়াকশনে শরীরে তার প্রভাব পড়তে পারে। এক লোক স্বপ্নে দেখত
তার হাতে কে যেন পিন ফুটাচ্ছে। ঘুম ভাঙার পর তার হাতে সত্যি সত্যি পিন ফোটার দাগ দেখা যেত। তোমার ক্ষেত্রেও হয়তো তাই ঘটেছে, তবে এমন ভয়াবহভাবে পা কাটা ইনভার্ট রিয়াকশনে সম্ভব বলে আমার মনে হয় না। তাহলে কি? আমি বুঝতে পারছি না, লোকমান ক্লান্ত স্বরে বলল। এক মাস পর পর আমি স্বপ্নটা দেখি, কারণ পায়ের ঘা শুকাতে এক মাস লাগে। আমি লোকমান ফকিরের দিকে খানিকক্ষণ তাকিয়ে বললাম, তুমি এখন থেকে একটা কাজ করবে, ঘুমোতে যাবে জুতা পায়ে দিয়ে। স্বপ্নে যদি তোমাকে দৌড়াতেও হয়, তোমার পায়ে থাকবে জুতো, ডেট তোমাকে কিছু করতে পারবে না। সত্যি বলছেন? আমার তাই ধারণা। আমার মনে হচ্ছে জুতা পরে ঘুমুলে তুমি স্বপ্নটি আর দেখবে না। লোকমান ফকির চলে গেল, খুব ভরসা পেল বলে মনে হয় না। আমি তাকে বলে দিয়েছিলাম এক মাস পর স্বপ্ন দেখা হয়ে গেলে সে যেন আসে। সে এলো দেড় মাস পর। তার মুখ আগের চেয়েও শুকনা, চোখ ভাবলে শীন, অথর্ব মানুষের মতো হাঁটছে। আমি বললাম, স্বপ্ন দেখেছ? জি না। জুতা পায়ে ঘুমোচ্ছ? জি স্যার, জুতা পায়ে দেওয়ার জন্যই স্বপ্ন দেখছি না। আমি হাসি মুখে বললাম, তাহলে তো তোমার রোগটা সেরেই গেল, এত মন খারাপ কেন? মনে হচ্ছে বিরাট সমস্যায় পড়েছ। সমস্যাটা কি? লোকমান নিচু গলায় বলল, মেয়েটার জন্য মন খারাপ স্যার। বেচারি একা একা স্বপ্ন দেখছে, এত ভালো একটা মেয়ে কষ্ট করছে। আমি সঙ্গে থাকলে সে একটু ভরসা পায়, নিজের জন্য কিছু না, মেয়েটার জন্য খুব কষ্ট হয়। লোকমানের চোখে প্রায় পানি চলে এলো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম, সে বলে কি? স্যার, আমি ঠিক করছি জুতা পরব না, যা হবার হবে। নার্গিসকে একা একা যেতে দেব না, আমি থাকবো সঙ্গে। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার, এত চমৎকার একটা মেয়ে, আমি স্যার থাকবো তার সঙ্গে। লোকমান, সেটা কি ভালো হবে? জি স্যার, আমি তাকে স্যার বাঁচব না স্যার। সে কিন্তু স্বপ্নের একটি মেয়ে। সে স্বপ্নের মেয়ে নয়, আমি যেমন সেও তেমন। আমরা দুজন এই পৃথিবীতেই বাস করি, সে হয়তো ঢাকাতেই কোনো এক বাসায় থাকে। তার পায়ে ব্লেডের কাটা, আমি যেমন সারাক্ষণ তার কথা ভাবি, সেও নিশ্চয়ই ভাবে। শুধু আমাদের দেখা হয় স্বপ্নে। মিসির আলী সিগারেট ধরিয়ে বললেন, গল্পটি এই পর্যন্তই। আমি চেঁচিয়ে বললাম, এই পর্যন্ত মানে কি, শেষটা কি? শেষটা আমি জানি না। ছেলেটি ক্ষতবিক্ষত পা নিয়ে একবার এসেছিল, সে বলল, জুতা খুলে ঘুমানো মাত্রই সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে মেয়েটির দেখা পায়, তারা দুজন খানিকক্ষণ গল্প করে, দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। এক সময় মানুষের মতো জন্তুগুলো চেঁচিয়ে বলে, দৌড়াও দৌড়াও। তারা দৌড়াতে শুরু করে। ছেলেটি আপনার কাছে আর আসেনি? না। ছেলেটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি কিছু জানেন? না, জানি না, তবে আমি অনুমান করতে পারি। ছেলেটি জানে জুতা পায়ে ঘুমুলে এই দুঃস্বপ্ন সে দেখবে না, তার পরেও জুতা পায়ে দেয় না, কারণ মেয়েটিকে একা ছেড়ে দেয়া তার পক্ষে সম্ভব নয়। প্রেমের ক্ষমতা যে কি প্রচণ্ড হতে পারে, প্রেমে না পড়লে তা বোঝা যায় না। ছেলেটির পক্ষে এই জীবনে তার স্বপ্নসঙ্গিনীর মায়া কাটানো সম্ভব না, সে বাকি জীবনে কখনো জুতো পায়ে দিয়ে ঘুমাবে না। সে আসলে দুঃস্বপ্নের হাত থেকে মুক্তি চায় না, দুঃস্বপ্ন হলেও এটি সেই সঙ্গে তার জীবনের মধুরতম স্বপ্ন। আপনার কি ধারণা নার্গিস নামের কোনো মেয়ে এই পৃথিবীতে সত্যি সত্যি আছে? মিসির আলী নিচু গলায় বললেন, আমি জানি না, রহস্যময় এই পৃথিবীর খুব কম রহস্যের সন্ধানই আমি জানি। তবে মাঝে মাঝে আমারও কেন জানি সেই মেয়েটির হাত ধরে একবার, শুধু একবার দৌড়াতে ইচ্ছা করে। আরেক দফা চা হবে? পানি গরম করব। যে যেখানে আছেন ভালো থাকুন, বই পড়ার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।